আসমানের দিকে তাকায় ভাবেন আর বলেন টিনের ঘরে থাকি, বৃষ্টি নামলে ঝিরঝির করে বৃষ্টি নামে আহারে, শীতের মধ্যে কত কষ্ট পাই, এত বড় বিল্ডিং এ যারা থাকে তারা কত টাকার মালিক জানো? ও ভাই ওই বিল্ডিং এ তাকিয়া শান্তি না, শান্তি কিন্তু তোমার গাছতলার বাড়ি। যদি তোমার সাথে আমার মাওলার রিলেশন গুড রিলেশন থাকে, গর্ভবতী স্ত্রীকে যদি স্বামী খেদমত করে আব্দুল্লাহর সাথে জান্নাতে যাবে, হযরত আলীর সাথে জান্নাতে যাবে। ফাতেমা যখন হাসানকে পেটে রাখছেন, হযরত আলী ফাতেমারে যখনই দেখতেন মাথায় ভাবে মালিশ করে দিতেন, মাঝে মাঝে হাত পাও গুলো মেসেজ করে দিতেন, কারণ একটা মা তার সন্তানকে পেটে রেখে কত কষ্ট তুমি বুঝবা না ভাই। মা বাথরুমে যাইয়া ঠিক মতো বাথরুম করতে পারে ভাই, তোমার মা আমার মা একই কোয়ালিটি ভাই, বিশ্বাস তো হয়। যারা বিবাহ করছো বিবির কাছে জিজ্ঞেস করে দেখো, সাত আট মাস যখন বয়স হয় মা খাইতে পারে না ঘুমাইতে পারে না, মনে হয় গলার ভিতরে কি জানো একটা কই মাছের মতো বাইজা রয়েছে, মা খাইতে গেলে পেটের ভিতরে উগলাই আসে বমি আসে, আর একটা অসহ্য যন্ত্রণা, যেই যন্ত্রণা পৃথিবীর কেউ জানে না, জানে কে 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 যারা বলো কে জানে কে 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 এই মায়ের কষ্ট দৃষ্টা পাই, তোর পাও দুটো ধরে এদিকে তাকা। আব্দুল্লাহ বলে আমি না এই রাতটাই তোর সাথে আমার জীবনের শেষ রাত, হয়তো আর কোনদিন দেখা হইব না। গোসলখানায় যাই আর বাবা বিবির অজু করাইছে, নিজে অজু করছে, অজু করিয়া দুইজনে পবিত্র হইয়া কাবা ঘরের সামনে যে বলে আমি না রে আমি না, স্বর্ণের এই চৌকাটা একটু ধর, 180 কেজি স্বর্ণ আছে এটা ধর, কেন ধরব গা তুমি এমন পাগলামি করতেছো? আমি না তোর পেটে যিনি আছে না ওর নাম আমার স্বপ্নে রাখতে বলছে মোহাম্মদ, আমরা দুইজন একটু কাঁদি। আমেনা বলে কি কাঁদ, তুই আল্লাহ রে বুঝে কি আল্লাহ আমার মুহাম্মাদকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিও, আল্লাহ আমার মুহাম্মাদকে তুমি কোনো দিও তোমার হাত ছাড়া করবো না। আমি না স্বামীর মুখটা চাই ভেতরে বলে কাবা ঘরের সামনে এরকম অলৌকিক কথা কয় না, ব্যবসা যাওয়ার আগে এইভাবে বিবির কাছ থেকে বিদায় নেয় না। আব্দুল্লাহ চোখের পানি কেউ জানে না গো বাবা, জানে একমাত্র আমার মাওলা, ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له, الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. إن الله وملائكته يصلون على النبي يا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই একবার দুরূদ শরীফ পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম জোরে বলেন না, ডায়াবেটিস হতে পারে। আল্লাহ নাম যে যত জোরে নিবেন ডায়াবেটিস হবে না, হাড়ের রোগ থাকবে না, কালেমার সাথে মৃত্যুবরণ হবে। করোনায় যারা এখনো মরেন নাই বাইচা রয়েছেন শুকর আদায় করে। এমন এক গজবরে ভাই যেটা মরলে কেউ জানা যায় না, এমনকি বলতে মরলে কান দেব না, কথা বল না, ওলাও দেখতে যায় না, মাইয়াও দেখতে যায় না, এমন এক মরণ রে ভাই। আল্লাহ রে আপনা মারদের হেফাজত করছেন, আল্লাহ বাঁচায় রেখে এই জামা বুড়া বাবাজিদেরকে কত সুন্দরভাবে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ আপনি আমার বাবাজিদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। কত আশা করছ তুমি জামি কুরসি মালা
গোপনে ভাই, হে সিরাজগঞ্জের ভাই, তোর পাও দুটো ধরছি ভাই, চোখের পানির চাইতে দামি কোন জিনিস নাই রে ভাই, তুই শুধু চোখের পানি দেব মৌলানে বুঝাইয়া ক, ওদের শুরুতে যারা কাঁদবি তাদের গুণা লইয়া ময়দান ছাড়তে হবে না ভাই, তুই গুণা করবি আর কত টন গুণা করছো রে, যমুনার সাথে ভরে যাইত, যমুনা নদী ভরে যাইত তোর গুণায়, না ভাই এত গুণা করলো কোনো কাম হইব না, শুধু দুই ফোঁটা পানি ছাইরে যাক সব বরফের মতো গলে যাইব, তোরে আল্লাহ আজকে রাতে বুকের মধ্যে চাইবা দিয়ে সব গুণা মাফ করে দিবে, আমার সাথে চোখটা বন্ধ করে শুধু এই কবিতাগুলো বলতে চাস, তুমি ছাড়া কেহ নাই গো মাফ করিবে গরিবের ঘরে জন্ম নিছি এইখানে ভালো কাজ করিতে মাওলা পারি না, এই বলি তোমার কাছে মাসাই আল্লাহ এই মাহফিলে আমার গুরে বাপ কইরা দাও এখন, এ ভাই দুটা হাত উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দে, দে জোরে ডাক দে, তোমার বান্দা ডাকে মাহফিলে বান্দার গুনাহ মাফ করিবা এখনি, আল্লাহ মাহফিলে সবাইকে কবুল করো, জোর করে আমিন, আরো জোর বলো আমিন, আমার মন বলে আজকের মাহফিল আল্লাহ ফিরাই দিবে না গো বাবা, আগামী বছর যদি এই দিনে না বাইসা থাকেন বাবা আমি গ্যারান্টি দিলাম এই মাহফিলটা আপনার পক্ষে উকালাতি করে জান্নাতি নিয়ে যাবে, এটা আমি বলি নাই কোরআন শরীফের কথা, ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারাহা, যেই জমিনে বসে তুমি ওয়াজ শুনছিলে ওই জমিন তোমার পক্ষে সাক্ষ্য দিবে, জোরে 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 জোরে, এই জন্য সুবহানাল্লাহ যখন বলবেন এই জমিন সাক্ষী রাখবেন সুবহানাল্লাহ দিয়ে, আপনি তো আজকে ওয়াজ শুনে চলে যাবেন, আপনি যেখানে বসে সুবহানাল্লাহ বলছিলেন, কিয়ামত পর্যন্ত যদি এই জমিনে ঘাস থাকে এমন একদিন আসবে এখানে ঘাস থাকবে না বাড়ি হয়ে যাবে, কথা বলেন না কেন, এই জমিনের ঘাস আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে, জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মাহফিলকে কবুল করো, জোর করে আমিন, এবার একটা আওয়াজ হবে মাহফিলের মাঝখান থেকে, আওয়াজ দিয়ে যুবক সিরাজগঞ্জের যুবক, কর্ণাস্তিক যদি কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কর্ণাস্তিক কথা বলে ওর উপর হাত দিয়ে জুতা নিয়ে গায়ে গায়ে রাজি আসো তো হাত তো আমার আল্লাহ কানে পাঠা দেবে, أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ দাঁড়াই থেকে চোখে পানি আসবে না, 100% ভাবে চোখে পানি আনতে মাঠে বসতে হবে, ধুলার মধ্যে ময়লার মধ্যে বসলেই আপনার কাপড়টা ময়লা হবে বাবা, এই কাপড়ের কাপড়টা পরে যখন জীবনের শেষ বিদায় দিয়ে দিবে বাবা, এই যে আপনারা ফেসবুকে দেখছেন আমার একজন দেখাইলো বাবা, এক মাস আগে একটা কবর দিয়ে চলে আসছে বাবা, আধা ঘন্টা পরে কবর ভাঙ্গিয়া বৃষ্টিতে দেখে লাশটা পানিতে ভাসতেছে, এরকম কাফন করানো লাশটা কবরের মধ্যে ভাসতেছে তো কবরে পানি উঠে গেছে, কিসের বাহাদুরি দেখাস ভাই, কিসের বাহাদুরি দেখাস, শরীরে ময়লা লাগবে
চিন্তা নাই, এই ময়লা রসিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। গদাওয়াতুন ফি সাবিলিল্লাহি রাওহাতুন খায়রুন ফিদ দুনিয়া ওয়া ফিহা। এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় যদি জামা একটু ধুলা লাগিয়েও যায়, ফি সাবিলিল্লাহি গদাওয়াতুন ফি সাবিলিল্লাহ, গদাওয়াতুন মানে ধুলাবালি। যদি কারো জামে নাই, জামায় লুঙ্গিতে পাঞ্জাবিতে ধুলাবালু লাগে, এই ধুলাবালু জাহান্নামের আগুনে কোনোদিন স্পর্শ করবে না। কারণ এটা মুমতাজের গান শুনতে আসছিস নাই, আইয়ুব বাসুর গান শুনতে আসছিস নাই, তোরা আইসর আমার বাবুদের কোরআন শোনার জন্য। এই যে কোরআন শুনে যে আল্লাহ আকবার বলস, তোর জিব্বাটা আমার আল্লাহ কেয়ামতের মাঠে মধু দিয়ে বাঁধাই দিবে, তোর এই জিব্বাটাতে হাউজে কাউসার পানি দিয়ে আল্লাহ পরিষ্কার করে দিবে। তাহলে আমি যখন কোরআন তেলাওয়াত করব, আল্লাহ আকবার বলবেন কেমন? لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف পৃথিবীতে একটা বংশ দামি, সেটা হলো কুরাইশ বংশ। لإلاف قريش إلافهم এই কুরাইশ বংশের নেতা ছিলেন আব্দুল মুত্তালিব। কি নাম? আস্তে বলবেন না, কি নাম? সে ছিল কাবাগরের মতল। আপনাকে মসজিদ মাদ্রাসার সভাপতি আছে না, ঠিক কাবাগরের সভাপতি আর মোতাল্লি ছিল আব্দুল মুত্তালিব। কেউ হজ করতে গেলে আব্দুল মুত্তালিব নিজে জগে জমজমের পানি নিয়ে গিলাস ভরে খাওয়াই দিয়ে যাবেন, এই জন্য আব্দুল মুত্তালিবকে খাজা আব্দুল মুত্তালিব বলা হইত। কি যুব কষ্ট হয়। ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আব্দুল মুত্তালিবের 10টা পোলা কয়টা? জোরে কর, তোর আওয়াজ কমে গেছে কেন? তোর আওয়াজ কমে গেছে। আব্দুল মুত্তালিবের 10টা পোলা আমি নামগুলো বলি, রেকর্ড করেন। হারিস, হাজাল, জুবুল, জুবাই, হব্বুস, আবু তালেব, আবুল আহাল, আব্বাস, হামজা, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব ডিক্লেয়ার দিয়ে দিলেন, আমার সব ছেলেদের বিয়ে শেষ, একটা মাত্র ছেলের বিয়ে বাকি আছে, যদি ভালো মেয়ে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। কিন্তু ভাই পোলা এমন একটা পোলা আব্দুল্লাহ, যে অন্ধকারে বয়ে থাকলে নূরের আলো জ্বলে। আব্দুল মুত্তালিব ডিক্লেয়ার দিয়ে দিলেন, আমার এই ছেলেকে বিয়ে দিব, মেয়েটা সেরকম লাগবে। এখন চেয়ারম্যানের মাইয়া যদি রিক্সা চালকের পোলার সাথে বিয়ে হবে, এমপি সাহেবের মাইয়া রিক্সা চালকের মেয়ের সাথে বিয়ে হবে, এটা মানাবে? হ্যাঁ, তবে যদি ভুল দিয়ে নিয়ে আসে আই লাভ ইউ তাসলি, আলাদা ব্যাপার, ওটা কিন্তু এমপি সাহেব মাইনে নেয় না, ঠিক না? আব্দুল মুত্তালিব মক্কার প্রেসিডেন্ট গো বাবা, পোলাটাও তো লাগবে সেরকম, মেয়েটাও তো সেই রকম গো বাবা, আব্দুল্লাহ এমন চেহারার অধিকারী ছিল গো বাবা, অন্ধকার রাস্তা দিয়া হেঁটে গেলে বাত্তির মতো আলো জ্বলত, আব্দুল্লাহ শরীর থেকে মেশকাম্বারের ঘেরা নষ্ট। কারণ কি জানেননি? তখন আব্দুল্লাহ মান নবীর দুই ঘরের মাঝখানে বিরাজ করতেছে, ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত্তারাইব, কোরআনে আছে না নাই? প্রত্যেকটা বাচ্চা তার বাবার দুই ঘরের মাঝখানে থাকে, ওখান থেকে বাবা বীর্য আকারে মায়ের রেহেমে ঢুকে, মায়ের বীর্য আর বাবার বীর্য একত্রিত হয়ে আমার আল্লাহ একটা বাচ্চা জন্ম দেন। তখন তো আমার নবীর বাবার পিঠের উপরে আমার নবী বিরাজ করছে। এখন কান্না, আমার নবী এমন একজন নবী যার বাবারে দেখলে মানুষ পাগল হয়ে যেত, লক্ষ লক্ষ মানুষ আব্দুল্লাহ দেখলো কিন্তু আমার নবী দেখতে পারলো না। আমার নবী সারাটা জীবন বাপ বাপ করে কাঁদছে, আল্লাহ আমার এত দামি বানাইলে কেন আমার বাবার একটা বছর দেখাইলেন? কারণ আমার নবী পেটে থাকা অবস্থায় যা কিছু দেখছে আমার নবী সব মনে আছে। আল্লাহ
আলামতারা তাই বলেন, আলামতারা আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল, আপনার রব আপনার বন্ধু ওই যে আসহাবে ফিল আব্রাহারে কেমনে ধ্বংস করছে, তাহলে বোঝা গেল নবী যদি পেটে থাইকাও যখন হাত পাও হইছে তখনও যদি বাবারে দেখতো তাহলে মোটামুটি মনে থাকতো। আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী বাবার দুই ঘরের মাঝখানে ইন্দিমি টাইমে সারা মক্কা এলান হয়ে গেল আব্দুল্লাহ বিয়া বলবে, মক্কার সব মেয়েরা খালি সিরিয়াল দেয় আব্দুল্লাহ বিয়ে করবে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার অসন্ত হইলে আমার নবীর এক একটা প্রশংসা করব, তার বাবার প্রশংসা সুবহানাল্লাহ দিয়া মক্কা পাইবা, তোমার সুবহানাল্লাহ মদিনা ওয়ালার কান পর্যন্ত পৌঁছে যাবে। এবার দেখা যাবে পুরা বাক্কা শহরে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা, বাক্কার সব মহিলা আইসা বলে আব্দুল্লাহ আমার বিয়ে করবে, আব্দুল্লাহকে আমার বাপ জানে বিয়ে দিব হইলি, আমি তো তোকে মতো নেস্টিক মার্কা না, যে গোলাপ ফুল দিয়ে এই তোকে বিয়ে করি, মা বাপ লাগবো না, আমি সেই সন্তান না, আমি আমার বাবার সুসন্তান কুসন্তান নয়, আমি বাবার কাছে না জেগে আমি কাউকে বিয়ে করি না। আর আমার বাবা তো অ্যাড দিয়েই দিছে যে আমার আব্দুল্লাহর সাথে ভালো মেয়ে পাইলে আমার সাথে ঠিকানা দিবে, আমার বাবার কাছে দরখাস্ত দে, তোকে একটা পছন্দ করবো না আমার বাবা, কারণ তোরা সেই কোয়ালিটির মাইয়া না, তোকে বাবার টাকা থাকতে পারে কিন্তু আমার বাবার সাথে বড় লোক থাকতে পারো, বলি না আপেলের মেয়ে সাবুরা সে আইসা বলে আমার বিয়ে করবি না, আমি আত্মহত্যা করবো, আব্দুল্লাহ কয় তুই মরণ মরগা আমি তোর বিয়ে করবো, যেই মাইয়া বিয়ের আগে মরতে চায় আমার সাথে বিয়ে না হইলে ওই মাইয়া আমার কি করবো আমার জানা আছে, আল্লাহ হাফর সরে বলেন না কেন, আমার আল্লাহ স্বপ্নে দেখায় বলে আব্দুল মুত্তালিব রে আমার আব্দুল্লাহর সময় নাই তাড়াতাড়ি বিয়ে দে। আব্দুল মুত্তালিবের মনে ছুঁয়ে গেল আমার জাদুরে আজকে বিয়ে দিব, সাতটা সন্তান নিয়ে বাবা রওনা দিলেন সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করবে, রাস্তা ভুল করিয়া চলিয়া গেলেন মদিনার দিকে, ইন দি মিন টাইমে ও সিরাজগঞ্জের যুবক এখন শুধু আমার দিকে তাকায় তাকায় কান্দা, ইন দি মিন টাইমে দেখা যায় গো আদা আব্দুল মুত্তালিব রাস্তা ভুল করিয়া বাবা যাবে সিরাজগঞ্জ শহরের দিকে, সে চলিয়া যাচ্ছে ইনায়েতপুরের দিকে, আসেন ইনায়েতপুরের দিকে বেলকুচি রাস্তা, এখান থেকে সায়দাবাদ থেকে ভুল করিয়া রাস্তা যাবে বাবা কর্দার মোড় থেকে এদিকে যাবে সায়দাবাদ থেকে ডান দিকে রেল ক্রসিং দিয়া, ভুল করিয়া রাস্তা সায়দাবাদ থেকে চলে যাচ্ছে ইনায়েতপুর, বাবা সব খেলার মালিক কে, এত ব্যবসা করলো কোনদিন আব্দুল মুত্তালিব রাস্তা বল করে নাই এইবার কেন করলো, আমার আল্লাহ বলে ইলা বি কুরাইশিন ইলা বিহিম রিহলাতা শীতা ইবসাই ফাল ইয়াবুদু রাব্বাহা মক্কার মানুষ কোন সময় শীতের কালে কোন জায়গায় ব্যবসা করবে গরম কালে কোথায় করবে আমি আল্লাহ ইশারা দিব, কুরাইশ বংশকে আল্লাহ টার্গেট করে বলতেছে দরকার মারহাবা, বাজানদের সময়টা ছিল শীতকাল, যাচ্ছে আল্লাহর বান্দা কম্বল লইয়া সিরিয়া ব্যবসা করছে, রাস্তা ভুল করে চলে গেল মদিনায়, যাইতে যাইতে এমন বাড়িতে যায় উঠতে উঠ বাবা যেই বাড়িতে আমে না, জিজ্ঞেস করলে এই বাড়ির মালিকের নাম কি আব্দুল ওহাব জহুরি, ডাক দিয়া কি আনা যাবে, উনি কিন্তু এখন মাগরিবের নামাজ পড়তে আছে, তাহলে বোঝা গেল আব্দুল মুত্তালিব বাবা ঈসা নবীর ধর্মের পরে ছিল, আব্দুল ওহাব জহুরি ও নবীর নানাও কিন্তু ঈসা নবীর ধর্মের পরে ছিল, ঈসা নবীর পরে দুই অক্ত নামাজ ফরজ ছিল বাবা মাগরিব আর হলো আসর, আল্লাহু আকবার, এই দুই অক্ত নামাজ ঈসা নবীর পরে ফরজ ছিল, মুসা নবীর পরে তিন অক্ত নামাজ ছিল বাবা, ওবাজান প্রত্যেকটা নবীর পরে তিন অক্ত দুই অক্ত এক অক্ত নামাজ ছিল, কোন নবীর পরে পাঁচ অক্ত নামাজ ফরজ ছিল না, ডাক জানা হইল আব্দুল ওহাব জহুরি দেখিয়েছি না ফেলছে তো মক্কার মতো অল্লি
তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ আমার নাম আব্দুল হক জহুরি। চিনো না? না। তোমার দাদার নাম আব্দে মানাব, আমার দাদার নাম কিলা। মারহাবা বল। কি নাম? কিলা। নবীর বংশের বারোটা সিঁড়ি, বারোটা সিঁড়ির একটা হলো কিলা, আব্দে মানাব, আর একটা হাসে। জোরে কর মারহাবা। তাহলে এক বংশ হলো কিলাবের বংশ, এটা হলো আমেনার বংশ। আব্দুল হক জহুরি বললেন, তোমার দাদা মক্কায়, আমার দাদা হলো মদিনায়। আমি হলাম মদিনার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব। ছেলে মেয়ে কয়টা? কয় আমার ছেলে মেয়ে তো বারোটা। দোস্ত তোর ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে বেশি না, একটা একটা ছেলে না মেয়ে। কয় একটা মেয়ে, নাম কি? আমেনা। কি নাম? সবাই কর না, আরো জোরে কর মহাব্বাতে বল। আমার নবীর জনম দুঃখিনী মা, নাম কি? জিজ্ঞেস করলেন, আমেনা দেখতে কেমন? আরে দোস্ত আমার মেয়ের কথা আমি কি বর্ণনা করব, আমার মেয়ে যেই ঘরে থাকে বাতি লাগে না। জিজ্ঞেস করলাম, আমার মেয়ে যদি অন্ধকারে কোনো বাতিওয়ালা ঘরে থাকে, আমার আমেনার কপালের মধ্যে থেকে একটা নুরির জ্যোতি বের হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলে, তোমার মেয়েটার না দেখা যাব না। তোমার যেমন একটা মেয়ে আছে, আমারও একটা মন পোলা আছে। আমার পোলা যদি রাতের অন্ধকারে দাঁড়ায় থাকে, আমার পোলার দুই চোখের কণ্ঠা বেয়ে বেয়ে নূরের ফোকাস মারতে থাকে। আমার পোলার এই থুতুর নিচে নূরের বাতি জ্বলে, আমার পোলার কপালের মাঝখান দিয়ে বাতি জ্বলে, আমার পোলা রাস্তা দিয়ে হাত আতরের ঘেরা আসে। এ বাজান রে আমিনার আব্দুল্লাহ যেই কেডিটা তবু, এটা তাদের নয়, এক নাম্বার হলো আমার নবীর গুণ। ঠিক না বেটি? দোস্ত মেয়েটা একটু দেখবে, আমার মেয়ে কোনো পুরুষের সামনে যায় না, যাই বলবি আব্দুল মুত্তালিব তোমার দেখতে আসছে। আমার দোস্ত যদি তোমার মেয়ে আমার কথা শুনে আসে তাহলে তো বিশ্বাস করবে। কয়ে আমিনারে যে জিজ্ঞেস করলেন, মা তুমি কি আমার বন্ধু আব্দুল মুত্তালিবের কাছে যাইবা? আমিনা বলে, বাবা গো বাবা, পৃথিবীর কোন পরপুরুষের সামনে না গেলেও আব্দুল মুত্তালিবের সামনে যাব। কারণ কি? আব্বা উনি কাবা ঘরের মতো, উনি খুব দামি মানুষ, ওনারে দেখার আমার খুব শখ। সুবহানাল্লাহ বলেন না? আপনার কষ্ট হইতেছে? এবার একটা আওয়াজ দিয়েন, জীবনে কোনদিন আওয়াজ দেন নাই রে, এবার আওয়াজ দিয়েন। কারণ আমার নবীন মায়ের কথা শুনে যারা আওয়াজ দিবেন, আমার নবী বলবে, পৃথিবীতে আমি দুইজনের সবচেয়ে বেশি ভালোবাসছি, সে হলো আমার মা, আমার বাবা। আমি আমার মাকে 6 বছর বসে হারাইছি, আমি আমার মায়ের মুখটাও আমার ভালো করে মনে নেই। ও উম্মতেরা, তোমরা যারা মা পাইবা কপালে সোনা দিও, মায়ের হাত ধরে সোনা দিও, তুমি জান্নাতের বাসিন্দা, আমি নবী তোমার সাথে হয়ে যাব। তোমাদের যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না ভাই। এই তোর বন্ধু ইলিয়াস রহমান জিয়াদি 12 বছর বসে মা হারাইছি, পৃথিবীর কত দেশে গেছি ভাই, কত রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পীরগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, কত দেশে গেছি। আমার মার মতো একটা চেহারার কোন মহিলা পাইলাম না রে ভাই। তুইও কোনোদিন পাবি না, তোর মা কালো হোক আর ধলা হোক, তোর মা, তোর মা, তোর মা তোর কাছে দামি। টাকা নাই ইন্দিমি টাইমে মক্কার ভূখণ্ডে আব্দুল মুত্তালিব যাইয়া আব্দুল হক জহুরিরে বলে, দোস্ত একটা কথা বলি, তোর মেয়েরে যে জিজ্ঞেস করবি, আব্দুল মুত্তালিব তোর মেয়েকে দেখবে, বাজান বলতে দেরি আছে। আমেনা রাজে খালি যে বলছে, মা যাইবা? আমেনা বলে, আব্বা কারো সামনে না গেল তার সামনে যাবো। সুবহানাল্লাহ, জোরে কর। এমন একটা প্লেটে করে খুরমা খেজুর আর এই হাতে জমজমের পানি লইয়া আব্দুল মুত্তালিবের সামনে সবে মাত্র আমেনা দাঁড়াইছে। এইবার এত জোরে সুবহানাল্লাহ বলবেন, আপনার জীবনে কোনদিন বলেন নাই, রাখেন। বাজান্দে হাতের মধ্যে জমজমের এক গ্লাস পানি আর প্লেটের মধ্যে কয়েকটা খেজুর, ওই জামানায় ছিল সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে উল্লেখযোগ্য মেহমানদারি। জোরে কর মারহাবা। আব্দুর রহমান সুদাইসির বাসায় 2013 সালে
বাংলাদেশের বড় বড় উলামা ইকরামের সাথে আমি গুনাহগার একদিন ইফতারি করার সুযোগ পেয়েছিলাম। আব্দুর রহমান সদাইসি নিজে আমাদেরকে মেহমানদারি করাইছিলেন। উনি একটা মসজিদ আছে ওনার, আলহামদুলিল্লাহ বলেন, উনি নিজে করছে মসজিদটা, ওনার বাড়ির সাথেই মসজিদটা। মারহাবা বলতে পারেন না? এই আব্দুর রহমান সদাইসির মসজিদ যখন আমরা গেলাম হুজুর, সেদিন দেখছি যে মক্কার মানুষগুলো এখনো পর্যন্ত গোসল করতে পারছে। এত বড় ইমাম, পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান সদাইস, যার বেতন হলো এখন 65,000 রিয়াল, 1,000-এ বাংলাদেশে 22,000 টাকা। মারহাবা বলতে পারলেন না? এখন হিসাব করেন কয় লাখ টাকা তার বেতন, আর আমার দেশের বেতন দেয় 1,200, তাও 3 মাস বাহি। সেক্রেটারির কাছে বেতন চাইতে গেলে হুজুর মাস গেছে গা, এ বেটা বাপ্পা তোর মায়ের প্রাইভেটের পিছনে 5,000 টাকা যায়। কথা কর না কেন, 5,000 টাকা যায় তোর মায়ের ইংলিশ টিচারের পিছনে, আর হুজুরের বেতন 2,500, তাও 3 মাস বাকি। বেটার বউ কি বাতাস খাইবো, যমুনা সেতুর বাতাস? কথা কর না কেন, কষ্ট হইতেছে? আর মাত্র আধা ঘন্টা কথা কর, ঠিক আছে 10 মিনিট। আল্লাহ আকবার জোরে বলেন তো, যারা আলেমদের দিকে কু নজরে তাকাবে বেঈমান হয়ে মরবে। আমার দিকে তাকান, আব্দুল মুত্তালিব সবে মাত্র ঘরের মধ্যে সোফায় বসা, দড়ির সোফা, মা আমিনা দরজার পরে দাঁড়িয়েছি, সালামটা সবে মাত্র দিছে, আসসালামু আলাইকিয়া আবি হাবিবি, আমার বাবার দোস্ত, ও আমার বাবার দোস্ত, সালামটা দিতে দেরি আছে। আব্দুল মুত্তালিব বসা থেকে দাঁড়ায় গেছে, হে আব্দুল হক জহুরী রে, এই মেয়েটাকে, এই মেয়ে কেউ নয় গো দোস্ত, এই হলো আমার জনম দুঃখিনী মা, আমিনা দোস্ত দোস্ত, তোর মায়ের আর একটা নজর দেখবো, আর একটা নজর, এটা কি, এটা কি মেয়ে? জান্নাতের পরী আমি কিছুই বুঝি না, জান্নাতের পরীর কথা শুনছি, তারা কেনি আঙ্গুল যদি দুনিয়া ফিট করে দেয়, চন্দ্র সূর্য হার মানাবে তাদের কাছে, এটা মনে হয় চন্দ্র সূর্য চাইতেও জানো। তখন আমেনার চেহারার মধ্যে আমার নবীর নূর বিরাজ করতেছিলেন। জোরে 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 দোস্ত, আমি কসম করে ফেলছি, আমার পোলার লাগে তোর মাইয়ে বিয়ে করব, পোলা না দেখে মাইয়ে কেমনে বিয়ে দিই, পোলা দেখতে হইবে। হুজুরের চারজন চাচারে পাঠিয়ে দিলেন বাক্কা শহর, আব্দুল্লাহকে নিয়ে যখন বাবা ঘোড়ার পরে সওয়ার করাইয়া বাক্কা শহর থেকে মদিনায় নিয়ে আসলেন, আব্দুল্লাহর এক নজর দেখলেন আব্দুল হক জহুরী, এত সময় পাগল ছিল আব্দুল মুত্তালিব, এখন পাগল আব্দুল হক জহুরী। দোস্ত রে, আমি ভাবছিলাম আমার মেয়ের লাগে তোর বলা বুঝে বুঝত না, আমি আজ থেকে বিশ্বাস করি গো, তোর পোলারে একদিন দুই দিন নয়, আমি বহুবার স্বপ্নে দেখেছি। বিয়া হয়ে গেল বাবা, বিয়া হওয়ার মাত্র 2.5 মাসের মাথায় আমার নবী মায়ের গর্বে, 2.5 মাস পরে যখন আমার নবী গর্বে, হঠাৎ করে আব্রাহা মক্কা তওয়াফ করার জন্য আসছে, কাবা ঘর দেখার জন্য আসছে গো বাবা, কাবাগর দেখি আর বেঈমান মনে মনে একটা ফোন দিয়ে টিয়া ফেললো, আর একবার আসছিল বাবা কাবা দেখার লাগিয়া, এই বেঈমান আসছিল কাবা দেখার লাগিয়া, মনের মধ্যে হিংসা লাগলো, বেঈমান কিন্তু আগে একটা কাবা ডুপ্লিকেট বানিয়ে রেখেছিল। এ যুবক বাইরা রে, আব্দুল মুত্তালিব যখন আমেনার সাথে বিবাহ কমপ্লিট করে ফেললেন, ইন দি মিন টাইমে আমার নবীর বয়স তখন 5 মাস 5 দিন, কত কেউ বলেন 5 মাস 15 দিন, তাহলে বোঝা গেল 5.5 মাস মাতৃ গর্ভ, 15 দিন বয়স। হঠাৎ করে আব্দুল্লাহ আমিনারে বলে, আমিনা চলো আমরা একটু কাবা ঘরের সামনে যাই, কেন আগামী কালকে সকালবেলা আমি চলে যাব সিরিয়ায়, আজ পর্যন্ত আমি ব্যবসা কেমন করতে পারি না, জীবনে কে যারা ঢাকা যায় নাই বাবা, ঢাকার বাতাস তারা বুঝবে না, কথা বলেন না,
যারা জীবনে প্রথম টাকা গাব তুলি নামেন গো বাবা, যেদিকে তাকাবেন বিশতলা দশতলা বারোতলা দশতলা বিশতলা বিল্ডিং দেখিয়া আসমানের দিকে তাকায়া ভাবেন আর বলেন টিনের ঘরে থাকি, বৃষ্টি নামলে ঝিরঝির করে বৃষ্টি নামে আহারে, শীতের মধ্যে কত কষ্ট পাই, এত বড় বিল্ডিং এ যারা থাকে তারা কত টাকার মালিক জানো, ও ভাই ওই বিল্ডিং এ থাকিয়া শান্তি নাই, শান্তি কিন্তু তোমার গাছতলার বাড়ি, যদি তোমার সাথে আমার মাওলার রিলেশন গুড রিলেশন থাকে, ঠিক না বেটি? কষ্ট হইতেছে? 5 মিনিট ইন দি মিন টাইমে হঠাৎ করে বলতেছে আমেনা, ও আমেনা, আমেনা 5 মাসের বাচ্চা গর্ভে তো, আমেনা ঘুমাইস উঠ, আমেনা বলে ডিস্টার্ব করো না, মাথাটা জিনজিন করতেছে, আমেনা তাহলে তোর মাথার আমি টিপে দেই, গর্ভবতী স্ত্রীকে যদি স্বামী খেদমত করে আব্দুল্লাহর সাথে জান্নাতে যাবে, হযরত আলীর সাথে জান্নাতে যাবে। ফাতেমা যখন হাসানকে পেটে রাখছেন, হযরত আলী ফাতেমারে যখনই দেখতেন মাথায় ভাবে মালিশ করে দিতেন, মাঝে মাঝে হাত পাও গুলা মেসেজ করে দিতেন, কারণ একটা মা তার সন্তানকে পেটে রেখে কত কষ্ট তুমি বুঝবা না ভাই, মা বাথরুমে যেয়ে ঠিক মতো বাথরুম করতে পারে, তোমার মা আমার মা একই কোয়ালিটি ভাই, বিশ্বাস তো হয় যারা বিবাহ করছো, বিবির কাছে জিজ্ঞেস করে দেখো 7-8 মাস যখন বয়স হয় মা খাইতে পারে না ঘুমাইতে পারে না, মনে হয় গলার ভিতরে কি জানো একটা কই মাছের মতো বাইজে রয়েছে, মা খাইতে গেলে পেটের ভিতরে উগলাই আসে বমি আসে, আর একটা অসহ্য যন্ত্রণা, যেই যন্ত্রণা পৃথিবীর কেউ জানে না, জানে কে 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 যারা বলো কে জানে কে কে কে, এই মায়ের কষ্ট দৃষ্টা ভাই তোর পাও দূরে ধরে এদিকে তাকা, আব্দুল্লাহ বলে আমেনা এই রাতটাই তোর সাথে আমার জীবনের শেষ রাত, হয়তো আর কোনদিন দেখা হইব না, আমেনা লাভ দিয়েছি কি কও তুমি, হ্যাঁ তুমি কি কইলা, 7 মাসের জিন্দেগি, 7 মাসের জিন্দেগি, এই তাহাজ্জুদের সময় এই কথা কেউ কয়? আর মক্কার মানুষের এখনো পর্যন্ত আমেনা রে বোন একটু উঠ, কেন উঠ না, উঠছে চল একটু বাথরুমে যাই, চলে গোসলখানায় যাই, আর বাবা বিবির অজু করাইছে নিজে অজু করছে, অজু করিয়া দুইজনে পবিত্র হইয়া কাবা ঘরের সামনে যায় বলে আমিনা রে আমিনা, জি বলেন না আমিনা, জি বলেন একটু কাবা ঘরের দরজাটা ধর, তখন কাবার দরজা আর একটু নিচে ছিল, পাহাড় ছিল তো এখন তো অনেক উপরে, আমিনা স্বর্ণের এই চৌকাটা একটু ধর, 180 কেজি স্বর্ণ আছে এটা ধর, কেন ধরব গা তুমি এমন পাগলামি করতেছো কেন, আমিনা তোর পেটে যিনি আছে না ওর নাম আমার স্বপ্নে রাখতে বলছে মুহাম্মদ, জোরে বল ভাই জোরে বল, আমিনা বলে আমারও তো রাখতে বলছে আহাম্মা, তাহলে আহাম্মদ আর মুহাম্মদের কথা মনে করে কাবা ঘাটটা বুকিলে আমরা দুইজন একটু কাঁদি, আমেনা বলে কি কাঁদ তুই আল্লাহ রে বুঝে ক কি, আল্লাহ আমার মুহাম্মাদকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিও, আল্লাহ আমার মুহাম্মাদকে তুমি কোন দিও তোমার হাত ছাড়া করো না, সেই কথাই আল্লাহ কোরআনে বলতেছে, আল্লাহ আকবার করে বলে আল্লাহ আকবার করে বলে আল্লাহ জীবনে কত গুণা করছেন, মা আর বাবা স্বর্ণের কাবা ঘরটারে বুকে নিয়ে কান্দে, আমার মুহাম্মদ রে তুমি কুদরতি হাতে লালন পালন করবা, আমিনা রে তুই আমার জন্য একটু দোয়া কর, কি দোয়া, আমি যদি আগামী কালকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়া যাই রে আমিনা,
জীবনে যদি কোনোদিন ফিরিয়া না আসি, তুই আমার মোহাম্মদের রেখে কোথাও বিবাহ করবি না। আমি না পৃথিবীতে যত বিশ্ব সুন্দরী আছে তাদের মধ্যে তুই কয়েকজনের মধ্যে একজন আমার বিশ্বাস। আমি না আমার মন বলে আমি আর কোনদিন ফিরে আসব না। আমি না স্বামীর মুখটা চাইবে ধরে বলে কাবা ঘরের সামনে এরকম অলক্ষী কথা কয় না, ব্যবসায় যাওয়ার আগে এইভাবে বিবির কাছ থেকে বিদায় নেয় না। আব্দুল্লাহ চোখের পানি কেউ জানে না গো বাবা, জানে একমাত্র আমার মওলা। আমি না তুই তো জানোস না এই রাতটাই তোর সাথে আমার জীবনের শেষ রাত।